চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবর তথ্য এখানে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন পদ্ধতি কী হবে বয়স সীমা কী থাকছে এবং মাসে বেতন আপনি কত পাবেন ইত্যাদি সমস্ত বিষয় আজকে আলোচনা করবো আমাদের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখুন তো নিয়োগ সংস্থা হলো ভারত সরকার জল তে নিয়োগ পদের নাম এবং অমর শূন্য পদের উল্লেখ করা হলো আবেদন মাধ্যম অনলাইনে আবেদনের শেষ তারিখ পঁচিশ সাত দু হাজার চব্বিশ এই পদের নাম হচ্ছে এখানে যে পদে আবেদন করা হবে সেই পদের নাম এখানে বয়স সীমা বলা হয়েছে যে এক নম্বরে উল্লেখিত পদে আবেদন করতে হলে বয়স সীমা অফিসিয়াল নোটিফিকেশান নিয়ম অনুযায়ী হতে হবে এবং আরও বিস্তারিত জানতে হলে সংস্থা অফিসিয়ালি বিক্ষিপ্ত ডাউনলোড করে দেখে নিতে পারবেন দু নম্বরে বলা হয়েছে এই পদে যাচাইকারীর পর নিযুক্ত প্রার্থীর প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে পনেরো হাজার টাকা দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে সকল প্রার্থী ইচ্ছুক এখানে আবেদন করবেন এবং আবেদন করতে পারবেন তারা ভাবছেন উদ্দেশ্যে তাদের বলা হয়েছে আবেদন বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চান্ন শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েশান পাস করতে হবে এবং অবশ্যই সমস্ত তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থা অফিসিয়াল বিক্ষিপ্ত ডাউনলোড করে দেখে নিতে পারেন এই বিক্ষোভতে কোথা থেকে প্রকাশ হয়েছে এখানে বলা হয়েছে যে এমও আর ডট এনআইসি ডট এনআই অবলিক আর এস এইচ আই পি পোর্টালে পাওয়া যাবে তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরছি আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন এবং বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন কীভাবে আবেদন করতে হবে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম সংস্থা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল করতে হবে তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে সর্বশেষে নির্দিষ্ট ডেটা এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আরও ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থা অফিসিয়াল বিক্ষিপ্ত ডাউনলোড করুন এবং দেখুন যা চাই করুন তবেই নিজের দায়িত্ব আবেদন সম্পন্ন করুন নিয়োগ প্রক্রিয়া উল্লেখিত পদের জন্য প্রযুক্তি যোগ্যতা এবং ত্যাকে থাকতে পারে এবং প্রার্থীদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না এখানে উপযুক্ত তথ্য সম্পন্ন করে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে ব্যক্তিতে নিযুক্ত করা হবে আরও ভালোভাবে জানতে হলে অবশ্যই সংস্থা অফিসিয়াল বিক্ষিপ্তটি ডাউনলোড করে দেখে নিন তারপর যা যাই করে দায়িত্ব মতো আবেদন করুন তো আবেদন প্রকাশ হয়েছে তিরিশ মার্চ দু হাজার চব্বিশ তারিখে আবেদন শেষ হবে